শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী নবম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পাঠ শিরোনাম আম আঁটির ভেপু, সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আম আঁটির ভেপু গল্পটির লেখক পরিচিতি, চরিত্র পরিচিতি ও গল্পটির বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন বাড়ির কাজ ছিল, আশা করি সবাই করেছ। আম আঁটির ভেপু গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। এ গল্পে লেখক গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান রচনা করেছেন। গল্পটিতে চরিত্র হিসেবে আমরা পেয়েছি অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর, আরও কিছু অন্যান্য চরিত্র রয়েছে। শিক্ষার্থীরা, আজ আম আঁটির ভেপু গল্পটির সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব, তাই তোমাদের সুবিধার জন্য গল্পটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করছি। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের দুই শিশু। তাদের বাবা হরিহর পৌরোহিত্য করে কোনো রকমে টেনে টুনে সংসার চালান। মা সর্বজয়া সারাদিন সংসারের কাজ করেন, তিনি বাঙালি পল্লীজননীর প্রতিনিধি। অপু ও দুর্গা দুজনেই দুরন্ত, দুই ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক। এদের শৈশবের আনন্দ মানুষের চিরায়ত শৈশবের আনন্দের প্রতীক। তারা প্রকৃতির নানা বস্তুর সাথে মিলে মিশে হাসি আনন্দে মেতে থাকে। গ্রামের ঝোপঝাড়ে ছোটাছুটি করে ফল ফলাদি খায়, ভাগ নিয়ে খুনসুটি করে, ফলে দারিদ্রের কষ্ট যন্ত্রণা তাদেরকে ঘিরে ধরতে পারেনি। অর্থাৎ সংসারের দারিদ্রের কষ্ট তাদের জীবনে প্রধান বিষয় হয়ে ওঠেনি। তারা সবুজের ছায়ায় ফুল ফল প্রজাপতি পাখির আসরে ঘুরে বেড়ায়। তাদের আনন্দঘন শৈশবকেও আচ্ছন্ন করতে পারে না অভাবের সর্বগ্রাসী কালো ছায়া। বরং গ্রামীণ ফলফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে শাশ্বত মানুষের চিরায়ত শৈশবকেই স্মরণ করিয়ে দেয়। লেখক গল্পটিতে দেখিয়েছেন অপু দুর্গার বাধাহীন গ্রামীণ জীবনের উচ্ছ্বাস আম আঁটির ভেপু বাজিয়ে আনন্দ উপভোগের মতোই অকৃত্রিম। আম আঁটির ভেপুর মধ্যে কোনো কৃত্রিমতা নেই। সরল সাধারণ এই বাসি থেকে যে আনন্দ ধ্বনি উদ্গত হয়, অপু দুর্গার জীবনও তেমনি। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরে ক এবং খ নং প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ের আলোকে দিতে হয় এবং গ ও ঘ নং প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ের সহায়তায় এবং নিজস্ব ধ্যান ধারণার আলোকে উত্তর লিখতে হয়। এখানে আমি আম আঁটির ভেপু গল্পের
কিছু গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরেছি যেগুলো তোমাদের অনুধাবন প্রশ্নের জন্য প্রয়োজন বা এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। প্রথম উক্তিটি দেখো, সেটিও একপাশে পিজোরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। উক্তিটিতে বোঝানো হয়েছে অপুর ছোটবেলার খেলার জিনিসগুলো রাখার একটি বাক্স ছিল, সেখানে স্থান পেয়েছিল একটি কাঠের ঘোড়া। শৈশবের বৈশিষ্ট্যই এমন, একটি খেলনা খুব বেশিক্ষণ মনোরঞ্জন করতে পারে না, অবহেলায় সেটি একপাশে পড়েছিল। কাঠের ঘোড়ার এই পড়ে থাকাকে লেখক খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির সঙ্গে তুলনা করেছেন। তুই তো একটা হাবা ছেলে, এই উক্তিটি দুর্গা অপুকে উদ্দেশ্য করে বলেছিল। দুর্গা আমের কুশি জারানোর জন্য অপুকে রান্নাঘরে তেল আর নুন আনতে পাঠাচ্ছিল। দুর্গা জানত মায়ের কাছে ধরা পড়ে গেলে মার খেতে হবে, তাই সে অপুকে সাবধান করে দিল যাতে রান্নাঘরে যেন তেল না পড়ে। অপু ভীতু প্রকৃতির বলে অঘটন ঘটাতে পারে ভেবে দুর্গা অপুকে হাবা ছেলে বলেছে। শিক্ষার্থীরা, পরবর্তী উক্তিটি হচ্ছে, হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। এখানে হরিহর হচ্ছে অপু ও দুর্গার বাবা। হরিহরের বাড়িটি তার দরিদ্রতার দিকটি কারণে দুঃখিত, হরিহরের বাড়িটি তার দরিদ্রতার দিকটি স্পষ্টভাবেই তুলে ধরে। টাকা পয়সার অভাবে তার বাড়িটা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। বাড়ির সামনের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বনবিচুটি ও কালো মেঘ গাছের বন গজিয়েছে। ঘরের দরজা জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাধা আছে। এক কথায় হরিহরের বাড়িটি বেশ জীর্ণ ও ভাঙাচোরা ছিল। গতর ব্যথা হয়ে গেল একটুখানি, কুটো গাছটা ভেঙে দুখান করা নেই। সংসারে সর্বজয়া সারাক্ষণ হাড় ভাঙা পরিশ্রম করেন, তার প্রত্যাশা দুর্গা তাকে সংসারের কাজে সাহায্য করবে, কিন্তু দুর্গা তা করে না। সারাদিন সে এদিক সেদিক ঘুরে বেড়ায়, সর্বক্ষণ পরিশ্রম করতে করতে সর্বজয়ার সমস্ত শরীরে ব্যথা হয়ে যায়, কিন্তু তিনি দুর্গার সামান্যতম সাহায্য পান না। এ কারণে আক্ষেপ করে তিনি উক্তিটি করেছেন। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা, ভদ্রলোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। উক্তিটিতে বোঝানো হয়েছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের কুলিনদের অবস্থার অবনতি হয়েছে। তাদের সামাজিক মর্যাদা থাকলেও আর্থিক অবস্থা একেবারেই নিচের দিকে নেমে গেছে। হরিহর সেই অবস্থা নিজের চোখে দেখে এসে সর্বজয়াকে তার বিবরণ দিয়েছে। সমাজে যারা চাষা বা কৃষক বা নিচুজাত বলে একসময় পরিগণিত হতো, তারা তাদের পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, ফলে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধি অর্জন করেছে। আর দেবী লক্ষ্মীকে যেহেতু
সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। তাই হরিহরের পর্যবেক্ষণ অনুসারে চাষা তথা কৃষকদের ঘরেই লক্ষ্মী বিরাজ করছেন। হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদগোপ। এই উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে তৎকালীন সমাজে সদগোপ সম্প্রদায়কে নিচু জাত হিসেবে বিবেচনা করা হতো। হরিহরের পূর্বপুরুষ দীক্ষা মন্ত্র দেওয়ার দায়িত্ব পালন করত, কিন্তু তখন মন্ত্র দেওয়া হতো সমাজে অবস্থা ও জাত বিবেচনা করে, কিন্তু কুলীন ব্রাহ্মণদের সে অবস্থা আর নেই। তাই মন্ত্র দেওয়ার জন্য জাত বিবেচনার বিষয়টি এখন ঠিক নয়। অভাব ছিল হরিহরের নিত্যসঙ্গী, তাই সে সদগোপ সম্প্রদায়ের থেকে মন্ত্র নেওয়ার আমন্ত্রণকে অগ্রাহ্য করতে পারেনি। সর্বজয়াকে সে কথাই বলছিল সে, কিন্তু বিষয়টি জানাজানি হলে সমাজে কথা উঠতে পারে, তাই হরিহর সর্বজয়াকে বিষয়টি গোপন রাখতে বলেছে। তখনই কি রাজি হতে আছে? এই উক্তিটিতে বোঝানো হয়েছে হরিহর ছিল দরিদ্র ব্রাহ্মণ, রায়বাড়ির গোমস্তাগিরির কাজ ও এবাড়ি সেবাড়ি পুজো আর্চা করে সংসার চালাত। হরিহরের কাছে সদগোপ সম্প্রদায়ের এক ব্যক্তি পরিবারসহ মন্ত্র নেওয়ার প্রস্তাব করে। এর ফলে জমিজমা পাওয়ার বিষয়টি হরিহরের কাছে মন্দ বলে মনে হয়নি, কিন্তু প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হলে হরিহরের পারিবারিক দুরবস্থা সম্পর্কে সে আঁচ করতে পারবে। এ কারণে সে মিথ্যা ভান দেখিয়ে একটু সময় নিয়েছে। এই বিষয়টি বোঝাতে এই উক্তিটি করা হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ উক্তিটি হচ্ছে, ভাববে ঠাকুরের হাঁড়ি দেখছি শিকোয়ে উঠেছে। এখানে হাঁড়ি শিকোয়ে ওঠা অর্থ অভাবের থাকার কথা বোঝানো হয়েছে। সদগোপ সম্প্রদায় হরিহরকে মন্ত্র দেওয়ার অনুরোধ করলে সে ভাবার জন্য সময় চেয়ে নেয়। সর্বজয়াকে একথা জানাতে সে তাকে সঙ্গে সঙ্গে রাজি না হওয়ায় অনুযোগ করে, কিন্তু হরিহর সর্বজয়াকে তাদের কৌলীন্য সম্পর্কে সচেতন করে। তাদের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে কৌলীন্য নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং হরিহরকে তারা অভাবী ভাবতে পারে। এ কারণে সে তাদের প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়নি। সৃজনশীল প্রশ্নের ধারণা। শিক্ষার্থীরা, আমাটির ভেপু গল্পটি থেকে কোন বিষয়ে নিয়ে সৃজনশীল প্রশ্ন হতে পারে বা গল্পের কোন দিকটি থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে, সে অনুসারে তোমাদের কিছু ধারণা দেওয়া হলো। প্রথম দিকটি দেখো, আমাটির ভেপু গল্পে সর্বজয়া ও হরিহর দম্পতির জীবন সংগ্রামের দিক। অপু ও দুর্গা দুই ভাই বোনের মধুর সম্পর্কের দিক। অপু, দুর্গা ও হরিহরের চরিত্র বিশ্লেষণ। মাতৃস্নেহের শাশ্বত রূপ বিশ্লেষণ। বাংলাদেশের গ্রামীণ জীবনচিত্রের পরিচয় এবং প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্কের স্বরূপ বিশ্লেষণ। অপু ও দুর্গার মাধ্যমে
শিশুর দুরন্তপনা ও চঞ্চলতার স্বরূপ বিশ্লেষণ, হরিহরের মাঝে ফুটে ওঠা আত্মমর্যাদার দিকটি বিশ্লেষণ, আমাটির ভেপু গল্পের মূলভাব বিশ্লেষণ। শিক্ষার্থীরা এই দিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে। গত ক্লাসে আমরা আমাটির ভেপু গল্পটি নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের গল্পটি রিডিং পড়ার কথা ছিল। আশা করি গল্পটি রিডিং পড়েছো। যদি পড়ে না থাকো তাহলে অবশ্যই গল্পটি রিডিং পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা দেখো উদ্দীপকটি আমি পড়ছি। ঝন্টু মিয়া একজন কাঠমিস্ত্রি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও পরিবারের সকলের মুখে দুমুঠো অন্ন ঠিকমতো তুলে দিতে পারে না। ছেলে মেয়েদের পোশাক আর মুখের দিকে তাকালে তার বুক ফেটে যায়। ভালোভাবে বাঁচার আশায় স্ত্রীকে সে বলে, চলো এসব ছেড়ে শহরে গিয়ে রিকশা চালিয়ে খাই। কিন্তু ঝন্টু মিয়ার বাপদাদার পেশা ও ভিটা ছেড়ে যেতে তার স্ত্রী কিছুতেই রাজি নয়। শিক্ষার্থীরা উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো দেখো এবং এই প্রশ্নের উত্তরগুলো সংক্ষেপে আলোচনা করা হবে। এই আলোচনার প্রেক্ষিতে এবং পাঠ্যবইয়ের সহায়তায় তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে। উদ্দীপকের আলোকে ক নং প্রশ্ন হচ্ছে, দুর্গার বয়স কত? দুর্গার বয়স হচ্ছে 10-11 বছর। খ নং প্রশ্ন, আমার কাপড় যে বাসি অপু একথা কেন বলেছিল? গ্রাম অঞ্চলে এক ধরনের সংস্কার আছে যে বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকলে বা কোনো কিছু স্পর্শ করলে পাপ হয়, তাই রাতের কাপড় পাল্টিয়ে পাক পবিত্র হয়ে রান্নাঘরে ঢোকার নিয়ম। দুর্গা পটলিদের বাগান থেকে কিছু আম কুড়িয়ে এনে অপুকে রান্নাঘর থেকে নুন আর তেল আনতে বলে। এ প্রসঙ্গেই অপু তার দিদির দিকে তাকিয়ে মায়ের ভয় দেখিয়ে বলে, আমার কাপড় যে বাসি, তেলের ভার ছুলে মা মারবে যে। গ নং প্রশ্ন, উদ্দীপকের ঝন্টু মিয়ার পরিবারে আম আটির ভেপু গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা এখানে আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে বলতে পারি, উদ্দীপকের ঝন্টু মিয়ার পরিবারে আমাটির ভেপু গল্পের হরিহর ও সর্বজয়ার সংসারের অভাব অনটনের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে ঝন্টু মিয়ার আর্থিক দৈন্যের চিত্র ফুটে উঠেছে। তার ঘর সংসারের অবস্থা যেমন করুণ, তেমনি ছেলে মেয়েদের কাপড় চোপড়ের অবস্থাও খারাপ। ছেলে মেয়েদের কাপড় ও মুখের দিকে তাকালে তার বুক ফেটে যায়। মূলত ঝন্টু মিয়ার আর্থিক সংকটই তাকে খুব অসহায় করে তুলেছে। অপরদিকে আমরা আমাটির ভেপু গল্পটিতে দেখতে পাই হরিহর রায়ের দারিদ্র নিষ্পেষিত সংসার জীবনের কথা ফুটে উঠেছে। হতদরিদ্র সংসারে সে তার স্ত্রী ছেলে মেয়েকে ঠিকমতো খেতে পড়তে দিতে পারে না। গল্পে যেমন হরিহর একজন হতদরিদ্র
পরিবারের অসহায় কর্তা ও পিতা, ঠিক তেমনি আমরা দেখতে পাই উদ্দীপকে ঝন্টু মিয়াও তার দারিদ্রক্লিষ্ট সংসারের প্রধান। তাই বলা যায় আমাটির ভেপু গল্পের হরিহর সর্বজয়ার পরিবারের অভাব অনটনের দিকটি ফুটে উঠেছে। ঘনং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের ঝন্টু মিয়ার স্ত্রী যেন আমাটির ভেপু গল্পের সর্বজয়ার মনোভাবের বিপরীত সত্তা, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। এই প্রশ্নের উত্তরে জ্ঞানমূলক হিসেবে আমরা বলতে পারি, ঝন্টু মিয়ার স্ত্রী যেন আমাটির ভেপু গল্পের সর্বজয়ার মনোভাবের বিপরীত সত্তা, মন্তব্যটি যথার্থ। উদ্দীপকে ঝন্টু মিয়ার দারিদ্রক্লিষ্ট সংসারে নিজেকে অসহায় মনে হয়েছে স্ত্রী সন্তানের পরনের কাপড় ও ক্ষুধা নিবারণের জন্য সে স্ত্রীকে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ঝন্টু মিয়ার স্ত্রী কিছুতেই নিজেদের ভিটেমাটি ছেড়ে শহরে যেতে রাজি হয় না। অপরদিকে আমাটির ভেপু গল্পেও হরিহর স্ত্রী সর্বজয়া ও সন্তান অপু দুর্গাকে নিয়ে খুবই অভাবের মধ্যে দিনাতিপাত করে। ধার দেনায় জর্জরিত হরিহর রায় অন্য গ্রামে যাওয়ার প্রস্তাব পেলেও মন থেকে সায় দিতে পারে না। কিন্তু হরিহরের মুখে শোনামাত্রই সর্বজয়ার দুঃখিত শোনামাত্রই সংসারের স্বচ্ছলতা বিবেচনা করে সর্বজয়া তখনই রাজি হয়ে যায়। আমাটির ভেপু গল্পে আমরা দেখতে পাই সর্বজয়া অভাবের কারণে বা তার সংসারের অভাব দূর করার জন্য নিজের ভিটেমাটি ফেলে অন্য গ্রামে যেতে দ্বিধা করে না। অপরদিকে ঝন্টু মিয়ার স্ত্রীর নিজেদের গ্রামীণ দারিদ্র পীড়িত সংসার ও ভিটেমাটির তার কাছে মুখ্য হয়ে ওঠে। ঝন্টু মিয়ার স্ত্রী ভিটে আঁকড়ে ধরে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাটির ভেপু গল্পে সর্বজয়ার মানসিকতার বৈপরীত্য সৃষ্টি করেছে। তাই বলা যায় উদ্দীপকের ঝন্টু মিয়ার স্ত্রী এবং আমাটির ভেপু গল্পের সর্বজয়া দুজনেই অভাবের সংসারের কর্তী হলেও মানসিকতার দিক থেকে বিপরীত সত্তার ধারক। শিক্ষার্থীরা, তোমরা আমাটির ভেপু গল্পটি পড়বে পাঠ্যবইয়ের সহায়তায় এবং আজকের এই সৃজনশীল প্রশ্নের উত্তরের আলোচনার প্রেক্ষিতে এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখবে। আমি আশা করি সবাই বাড়ির কাজ করবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।